এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে লুকোচুরি, নির্বাচকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরও ভিন্ন বক্তব্য বিসিবি সভাপতি, এড়িয়ে গেলেন তামিম মাহমুদুল্লাহ ইস্যুও। এশিয়ান গেমস সামনে রেখে দ্বিতীয় দিনের অনুশীলন নারী ফুটবল দলের, চীনে ভালো ফলাফলের লক্ষ্য নতুন কোচ সাইফুল বারী টিটুর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই ক্রিকেট। এশিয়া কাপের চূড়ান্ত দল ও তামিম ইকবাল ইস্যুতে নির্বাচকদের সঙ্গে মঙ্গলবার জরুরি বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমার্জিং দল এবং বাংলাদেশ টাইগার্সের কথা বলে গণমাধ্যম এড়িয়ে গেছেন বোর্ড সভাপতি। ক্রিকেট পাড়া সরগরম, তামিম ইকবাল ইস্যু এশিয়া কাপ বিশ্বকাপের দল নিয়ে নির্বাচক প্যানেলকে বিসিবি সভাপতি ডেকে নিলেন ব্যক্তিগত কার্যালয়ে। হন্তদন্ত হয়ে বোর্ড সভাপতির কার্যালয়ে হাজির হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সহ বাকি দুই নির্বাচক। এরপর সেখানে যোগ দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস এবং জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল। ইংল্যান্ডে চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন তামিম ইকবাল। এক সপ্তাহ বিশ্রামে থাকার কথা রয়েছে এই ওপেনারের। আসন্ন মেগা দুই ইভেন্টের দলে তাকে রাখা হবে কিনা তা নিয়ে ভাবনায় বিসিবি। একই সঙ্গে আলোচনায় মাহমুদুল্লাহ রিয়াদের ইস্যু। এসব বিষয় অবশ্য বোর্ড সভাপতি এড়িয়ে গেলেন ইমার্জিং টিম আর বাংলাদেশ টাইগার্সের দোহাই দিয়ে। ইমার্জিং টিম আর বাংলা টাইগারে কি অবস্থা এগুলো আছে বললাম তো, ঠিক আছে, এখানে ওরকম করে আলোচনাই হয় নাই বললাম তো, আমার কন্টিনিউয়াস মিটিং চলতেছে আজকে। 30 আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য চলছে টাইগারদের ফিটনেস ট্রেনিং। সেখান থেকে 20 থেকে 22 জনের একটি দল ঘোষণা করার কথা নির্বাচকদের জানা গেছে। এই নিয়েই আলোচনা করতে ধানমন্ডিতে বিসিবি সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন নির্বাচকরা। দল এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। কিছু আলোচিত বিষয় নিয়ে এখনো সমাধানে পৌঁছতে পারেনি বোর্ড, যার জন্য মেগা ইভেন্টের দল ঘোষণা করতে সময় নিচ্ছে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। এশিয়া কাপের দল নিয়ে সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, বিশ্বকাপ এবং কি এশিয়া কাপকে সামনে রেখে যে আসলে প্রাথমিক দলের যে ফিটনেস ট্রেনিংটি আসলে শুরু হয়েছে সেটি কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু কিছুটা বিঘ্ন ঘটেছে। এবং কি আমরা দু একজন ক্রিকেটারকে দেখেছি তারা ব্যক্তিগতভাবে এসেছেন এবং কি পুরোটা সময় আসলে জিমের মধ্যেই তারা কাটাচ্ছেন। গতকালকেও আমরা তেমনটাই দেখেছি, আজকেও সেই কাজটাই করছেন। দু একজন ক্রিকেটার এসেছেন, তবে বেশিরভাগ ক্রিকেটার আসেনি। তবে সব কিছু ছাপিয়ে কিন্তু সবার আলোচনায় কিন্তু তামিম ইকবালের ইস্যু, কারণ সামনে যে এশিয়া কাপ এবং কি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে সেখানে তামিম ইকবালের বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু এই দুই মেগা ইভেন্টের জন্য দল ঘোষণা করতে পারছে না বিসিবি। আমরা যেমন যেটুকু জানতে পেরেছি যে আসলে বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে দুই দিনের সময় চেয়েছেন এবং কি তামিম ইকবালের আগেও বলেছিলেন যে তিনি চিকিৎসা শেষে দেশে ফেরার পরে কথা বলবেন হচ্ছে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান সঙ্গে। গতকালকে আমরা দেখেছি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, বিসিবি সভাপতি এবং কি নির্বাচক তারা কিন্তু বিসিবি সভাপতির যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা একটি সভা করেছিলেন। এবং কি পরবর্তীতে আমরা জানতে চেয়েছিলাম যে তামিম ইকবালের ইস্যুতে কোনো ধরনের সুরাহা হয়েছে কিনা, সেই জায়গায় কিন্তু তারা বিসিবি কিছুটা এড়িয়ে গেলেন যে আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে এখনও মিটিং চলছে। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এবং কি অধিনায়ক তামিম ইকবালের মধ্যে আজ অথবা কাল একটি সভা হওয়ার কথা রয়েছে। তা বসে আসলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সুরাহা হওয়ার পর মূলত দল ঘোষণার বিষয়টি এগিয়ে আগাবে। সেই জায়গায় আমরা যে যতটুকু জানতে পেরেছি যে নির্বাচক প্যানেল যেই 20 থেকে 22 জনের একটি দল তারা এশিয়া কাপের আগে দেওয়ার কথা রয়েছে সেটি হয়তো বা 8 অগস্টের মধ্যে হয়তো দিয়ে দেওয়া হবে এবং কি 8 অগস্ট থেকে প্রধান কোচ বাংলাদেশে আসবেন এবং কি যে মূল ক্যাম্পটি শুরু হওয়ার সামনের দুটি ইভেন্টের জন্য সেই মূল ক্যাম্পটি কিন্তু 8 অগস্ট থেকে শুরু হবে। তার আগে যে এখন চলছে মূলত
ফিটনেস ট্রেনিং ক্রিকেটাররা মাঝে কিছুটা সময়ের জন্য বিশ্রামে ছিলেন এবং কি সামনে যেহেতু বড় ইভেন্ট সে কারণে কিন্তু ফিটনেস ট্রেনিংটার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে বোর্ড এবং কি তামিম ইকবালের এই বিষয়টি সুরাহা হওয়ার পর আসলে জানা যাবে আসলে মূল দলে কারা থাকছেন। তবে এই সুরাহার বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশার মধ্যেই বলা চলে যে কারণ বোর্ড কিছুটা সময় নিয়ে আসলে এই বিষয়ে কাজ করতে চাইছে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর মিরপুর থেকে। এশিয়া কাপের দল ঘোষণা প্রসঙ্গে জানাতে আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে। এদিকে বিশ্বকাপের ট্রফি দেশে আসা এবং সমর্থকদের সামনে উন্মুক্ত করার দিনক্ষণ ঠিক হয়ে গেলেও এখনও সূচি জানা নেই বিসিবির। ঘটা করে একবার প্রকাশের পর আবারও তা পেছানোর আবেদন করেছে বিসিসিআই। ভারত পাকিস্তান দ্বন্দ্বের সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে সেখানে নিরাপত্তা ইস্যু। যদিও আইসিসির ইভেন্ট হওয়ায় এসব নিয়ে কোনো ভাবনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আমাদের প্ল্যান রয়েছে যে পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপের ট্রফিটাকে একটা ফটোশুটিংয়ের ব্যবস্থা করা, ম্যাক্সিমাম সময়টা চেষ্টা করব যাতে সাধারণ মানুষরা এটাকে দেখতে পারেন। এদিকে ট্রফি এসে ঘুরে যাবে, মানুষ তা দেখে আনন্দিত হবে। ক্রিকেটার যারা প্রথমবার বিশ্বকাপে যাওয়ার পাইপলাইনে আছেন তারা শিহরিত হবেন। কিন্তু জানিয়ে এত আয়োজন, সেই বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে এখনো জানে না বাংলাদেশ। আইসিসি ভারত পাকিস্তান ত্রিমুখী দ্বন্দ্বে এবার প্রবেশ ঘটেছে নিরাপত্তা ইস্যুর। যদিও বিসিবি বলছে চিন্তার নেই কিছুই। ওয়ার্ল্ড কাপের ফিক্সচার যেহেতু আইসিসির ব্যাপারটা এবং আইসিসি এবং হোস্ট কান্ট্রি তারা ঠিক করবে, আমরাও দেখেছি এরকম কিছু আলোচনা হচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে এশিয়া এবং বিশ্বকাপকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ। আপাতত চলছে ফিটনেস ট্রেনিং, আগামী সপ্তাহ থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। কিন্তু সিলেটের আবহাওয়া নিয়ে দ্বিধা থাকায় জায়গা নিয়ে দুশ্চিন্তায় বোর্ড। যদিও দেশের বাইরে যাওয়ার চিন্তা একেবারেই নেই বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী। ওয়ার্ল্ড কাপটা যেহেতু আমাদের সাবকন্টিনেন্টে হচ্ছে, এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো প্ল্যান নেই। আমরা যে আইসিসির সাপোর্ট পিরিয়ড আছে, আমরা সেই সাপোর্ট পিরিয়ডের সময় আমরা হয়তো আমাদের টিম হোস্ট ভেনুতে পৌঁছে যাবে। ফুটবলের খবর। প্রথমবারের মতো নারী ফুটবল দলের সঙ্গে কাজ করাটা উপভোগ করছেন সাবিনা কৃষ্ণাদের নতুন কোচ সাইফুল বারী টিটু। প্রত্যাশা এশিয়ান গেমসে বাংলাদেশকে ভালো কিছু উপহার দেয়া। সাইফুল বারী টিটু, দেশের ফুটবলের যারা খোঁজ খবর রাখেন তাদের কাছে নামটা মোটেও অপরিচিত নয়। জাতীয় দলের পাশাপাশি দেশের বেশ কয়েকটি বড় বড় ক্লাবের ডাগআউটের দায়িত্বে ছিলেন এই মাস্টার মাইন্ড। দেশের অন্যতম সেরা এই কোচের কাঁধেই এবার বাংলাদেশ নারী দলের দায়িত্ব। হঠাৎ করে পাওয়া এই সুযোগটা ভালোই উপভোগ করছেন টিটু। জয়িং, আমার কাজ খুব ভালো লাগছে যে দুই দিন হয়েছে। তো মেয়েদের সাথে কাজ করার হয়তো টিম হিসাবে ওইভাবে নাই, অ্যাকচুয়ালি কোচিং ইজ অলওয়েজ দ্য সেম, প্রিন্সিপালস আর সেম। শুধুমাত্র এশিয়ান গেমসের জন্যই নারীদের দায়িত্ব পেয়েছেন টিটু। প্রথমবারের মতো পাওয়া এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে চান তিনি। জাপান ভিয়েতনাম প্রতিপক্ষ হিসেবে কঠিন হওয়ায় আপাতত নেপাল ম্যাচই দৃষ্টি লাল সবুজের। এখানে নেপাল আছে, সো আমাদের অন্তত নেপালের সাথে জিততেই হবে। এখন জাপান এবং ভিয়েতনাম দুইটাই ওয়ার্ল্ড কাপ খেলছে এবং ওই টিমই যদি আসে তখন আবার জাপানের সাথে আপনার ম্যাচটা বেশি টাফ, ভিয়েতনামের সাথেও টাফ, বাট জাপানের চেয়ে একটু কম। দীর্ঘদিন ধরেই দেশের ফুটবলে যা কিছু ইতিবাচক আলোচনা তার কেন্দ্রবিন্দুতে সাবিনা কৃষ্ণা তহুরারা। তবে সাফ জয়ের পর দীর্ঘ 10 মাস মাঠে ছিল না নারী ফুটবল, যার ফলে নেপাল সিরিজ হয়েছে হাতছাড়া। তাই এই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনো বিকল্প নেই বলে মনে করেন টিটু। মেয়েদেরও বাইরে খেলার ব্যবস্থাটা আস্তে আস্তে শুরু করে দেওয়া দরকার, কারণ হচ্ছে যে এই যে এশিয়ান গেমসে খেলবে এই লেভেলের টিমগুলির সাথে আমরা সাধারণত এশিয়ান গেমস কিংবা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে খেলি এবং এই খেলাটা খুব প্রয়োজন এই জন্য যে আই ক্যান টেস্ট মাইসেলফ। এদিকে দেশের মাটিতে একটা আলোড়ন সৃষ্টি করে নারী ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজনের ঘোষণা দিয়েছিল কে স্পোর্টস। তবে বারবার টুর্নামেন্ট শুরুর তারিখ জানিয়েও মাঠে গড়াতে পারেনি খেলা। তবে যেভাবে দেশের নারী ফুটবল এগুচ্ছে ভবিষ্যতে নারীদেরও অনেক টুর্নামেন্ট হবে বলে আশা এই মাস্টার মাইন্ডের। আজকে থেকে যদি 2008 কথা আমরা চিন্তা করি, মেয়েদের ফুটবল খেলানো হবে না এই জন্য অনেক লোক মিছিল করেছে, ওই জায়গা থেকে তো আমরা সরে এসেছি। তো এটা আমার মনে যে সময় লাগবে, সময়ের ব্যাপার, সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো মেয়েদেরও ওই ধরনের লীগ হবে। 2010 ও 2014 সালে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন সাইফুল বারী টিটু। এছাড়া ঘরোয়া ফুটবলে মোহামেডান, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী সহ বেশ কয়েকটি ক্লাবের ডাগ আউটে নিয়মিত দেখা যায় তাকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাফুফের তদন্ত প্রতিবেদনে রাঘব বোয়ালদের পাশ কাটিয়ে মাত্র কয়েকজনকে শাস্তির সুপারিশ করায় হতাশ দেশের সাবেক ফুটবলাররা। এটাকে আইওয়াশ হিসেবে দেখছেন তারা।
ঝিমিয়ে পড়া দেশের ফুটবল মাঠের খেলায় যতটা না আলোচিত তার চেয়েও বেশি গেল সাড়ে তিন মাস ধরে আলোচনায় আবু নাঈম সোহাগের দুর্নীতিকাণ্ডে পাওয়া ফিফার নিষেধাজ্ঞায়। ফেডারেশনকে জঞ্জাল মুক্ত করতে সাড়ে তিন মাস পর বাফুফের তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে গেল রোববার। অভিযুক্তদের বিরুদ্ধে নাকি জিনিসপত্র ক্রয়ে অনিয়মের উপযুক্ত তথ্য প্রমাণ পেয়েছে কাজী নাবিলের তদন্ত কমিটি। আনুষ্ঠানিকভাবে মুখ না খুললেও বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর বলছে বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছে কমিটি। এছাড়াও অনিয়মে সোহাগকে সহযোগিতা করায় বাফুফের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন, অপারেশনস ম্যানেজার মিজানুর রহমান এবং সহকারী অর্থ কর্মকর্তা অনুপম হোসেনকে। তবে একে অনেকটা আইওয়াস মনে করছেন দেশের সাবেক ফুটবলাররা। সভাপতি সহ অন্য দের পাশ কাটিয়ে দেয়া এই তদন্ত রিপোর্টে আস্থা রাখতে পারছেন না তারা। এই রিপোর্টের উপরে বেসিস করে হয়তো যাদেরকে বলের পাঠা তাদেরকেই করা হবে, কিন্তু যারা প্রেসিডেন্ট আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, এই ধরনের ব্যক্তিদেরকে কিন্তু কে পাশ কাটিয়ে কিন্তু এই তদন্ত রিপোর্ট পেশ করে দেবে। কর্মকর্তাদের উপর দিয়ে না, যে আমাদের এখন যারা কর্মচারী তাদের উপর দিয়ে ব্যাপারগুলো যাচ্ছে, তো আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত তখনই হবে যখন আমরা দেখব যে আসলে শুধু সোহাগ না, সোহাগের আত্মাও থেকে যাবে। তাদেরকে কিন্তু ফাইন্ড আউট এখনও করতে পারেনি, তারা কিন্তু বিচরণ করছে ফেডারেশনে, কিন্তু অনেক বিষয় আছে যেগুলো বের করে আনতে পারিনি আমরা। বাফুফেকে ভবিষ্যতের জন্য কলঙ্ক মুক্ত করতে নির্বাহী কমিটির সভায় কাউকে ছাড় না দেওয়ার পরামর্শ তাদের। ফুটবল ফেডারেশনের ভাবমূর্তি রক্ষার্থে, আমাদের দেশের ভাবমূর্তি রক্ষার্থে ফুটবল ফেডারেশন একটা সঠিক সিদ্ধান্ত নেবে, যেটা আমাদের জাতির কাছে মনে হবে যে কলঙ্কমূত্র, এবং নতুনভাবে ফুটবল ফেডারেশন যাতে সামনের দিকে এগিয়ে যায় সেটার দিকে মনোনিবেশ করবে। তাদের নাম যখন আসছে দুর্নীতিতে, আমি মনে করি তাদেরকে এখানে কোনো রকমই ছাড় দেওয়া উচিত না, তাদেরকেও এখান থেকে বের করে দেওয়া উচিত। দেশের ফুটবলের ভাবমূর্তি রক্ষায় আরও কঠোর হবে ফেডারেশন, এটাই আশা তাদের। যে হোক না কেন সরিয়ে দেওয়ার। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়ান গেমস সামনে রেখে দ্বিতীয় দিনের অনুশীলন নারী ফুটবল দলের। চীনে ভালো ফলাফলের লক্ষ্য নতুন কোচ সাইফুল বারী টিটুর। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়।